कितना प्यारा नबी सारी दुनिया का है वो दुलारा नबी তোদের নবী যেমন আল্লাহ বলছেন তোদের নবী যেমন তেমন তার বিবি গণেরা বুঝছেন না যেমন তোদের নবী তেমন তার মেয়ে হযরতে ফাতেমাতে জোহরাও বটে বলুন না জেনে যে আল্লাহ রসুলের কথা তো তখন বললাম বয়সটা কত দশ এগারো দিন নয় দশ দিনে বলা হয়েছে সাত দিনে বলা হয়েছে মা হালিমা বলছেন কসম শপথ আল্লাহর শপথ খানায় কাবার আমার বামে স্থানে আব্দুল্লাহ তালে মুহাম্মদ সাল্লাম একটাবার মুখখানাও লাগালেন না বলুন না যে ষাট বছরের আমলের আপনাদের অন্য সময় হবে চলেন দুটো একটা আমি বেশি পারবো না নাম্বার টু আল্লাহ নবী যেমন আম্মা জিরাও তেমন আল্লাহ নবী যেমন তার মেয়ে ফাতেমাতে জোহরাও তেমন প্যারা ভাই আমার আল্লাহ ওয়ালা গয়না মনে রাখুন নবী আমার 63 বছর বয়সে যেদিন হুজুর আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন মুসলমান মনে রাখুন আম্মা জাহানারাতে ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাইয়্যেদাতুন নিসা মিন আহলিল জান্নাহ বেহেশতের মেয়েদের সাজ্জাদিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বা রাসূলুল্লাহর ইন্তেকালের প্রাক্কালে এত কান্না কাঁদতে লাগলেন এত কান্না কাঁদতে লাগলেন এত কান্না কাঁদতে লাগলেন ও মুসলমানের ছেলে মেয়েরা সোনার হাদিস রাখলে কাছে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কান্না মদিনা আমাদের ঘরে শুধু কাঁদিয়ে দিল না কাঁপিয়ে দিল আল্লাহ পাকের আরশে মোআল্লার খাম্বা পর্যন্ত কাঁপিয়ে দিল আল্লাহ পাক জিব্রাইল আমিন ফেরেশতাকে বললেন রে ফেরেশতা জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে চলে যাও আমার হাবিবের বাড়িতে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনার ফাতেমাকে কাঁদতে বারণ করুন হযরতে ফাতেমা ওনাকে বলে দেন ফাতেমা তুমি কাঁদবে না ও হযরতে ফাতেমা তোমার আব্বার ইন্তেকালের প্রাক্কালে তুমি এত কান্না কাঁদছো এত কান্না কাঁদছো তোমার কান্নার জন্য আল্লাহ পাকের আরশে মুআল্লাকে কাঁপিয়ে দিয়েছে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আম্মা জান ফাতেমাতুজ জোহরা যখন কাঁদছিলেন যা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সাত আসমানের ফেরেশতা কেঁদে গিয়েছি কেঁপে গিয়েছি হুজুর আপনি জানেন না আপনার ফাতেমার জন্য সাত আসমানের ফেরেশতারা কাঁদতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফাতেমার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ পাকের আরশে মুআল্লা সহ্য করতে পারে না আল্লাহ পাকের আরশে মুআল্লার খাম্বাগুলোকেও কাঁপিয়ে দিয়েছে আপনি আপনার ফাতেমাকে বলে দেন ও মে ফাতেমা কদবে না মা আল্লাহ চাই বেশি দেরি করতে লাগবে না মাত্র ছয় মাসের মাথায় আমি তোমার আব্বা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ গারে তোমার মদিনার কবরে দেখা হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহাইয়ুন আল্লাহর নবীরা আল্লাহর হুকুম ছাড়া চলাফেরা করতে পারতেন না জানেন আপনারা
চলতেন না, কথাও বলতেন না। এই যে আপনারা অসুস্থ এসেছেন, মন হলো বসলাম, তানালে কি আপনারা বলেন, উঠে গেলাম, ভালো লাগলো বসলাম, তানালে কথা বুঝছেন না, অভি চলে গা নেই। আল্লাহ নবীরা ওটা পারতেন না, ইচ্ছা করলেই উঠে যাবে, অত সস্তা নয়। আল্লাহর হুকুম ছাড়া একটা কদম তারা জীবনে কেউ ওঠাননি, ওঠাতে পারতেন না, একটা কথা কেউ বলেননি, বলতে পারতেন না। আল্লাহ যতক্ষণ না বলান ততক্ষণ বলতেন না কোন নবী কোন পয়গম্বা, আল্লাহ যতক্ষণ না হুকুম দেন ততক্ষণ কিছু করতেন না। বললেন না জোরে সুবহানাল্লাহ, নবী আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও মা ফাতেমা কাঁদবে না, মা কাঁদবে না, আল্লাহ চায় বেশি দেরি করার লাগবে না, 6 মাসের মাথায়, ও মা ফাতেমা আমি তোমার আব্বা জান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে তোমার মদিনার কবরে দেখা হয়ে যাবে। এই কথাটা জাইনা শোনালেন, ও মুসলমান, সঙ্গে সঙ্গে অনেক কান্নার মধ্যে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে একটু মুস্কি হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফিরে পুনরায় উনি কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। সংক্ষেপ এক সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা সাল্লি আলা সোমবার হুজুর পর্দা নিলেন, সোমবার চলে গেল, মঙ্গলবার চলে যায়, বুধবার রাতে আসরে নবী পাককে, ও মুসলমান, মদিনার জমিনে দাফন করা হয়েছিল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বেশি দেরি নয়, মাত্র কয়েকদিনের মধ্যে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, নবী তো নাই আর নবী দুইতাম, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, ও মা ফাতেমা আমি আয়েশা আমার চোখ এড়িয়ে যায় না, আমি দেখেছিলাম তোমার আব্বা জানের এতেকালের প্রাককালে তুমি খুব কাঁদছিলে,
ও মা ফাতেমা, কিন্তু হঠাৎ এক সময় দেখলাম তুমি খুব কাঁদতে 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 এক সময় টপ করে একটু মুচকি হাসি হেসেছিলে, আবার কান্না শুরু করেছিলে। ফাতেমা রে, আমি আয়েশা সিদ্দিকা, আমার চোখটা এড়ায় না, চোখের বাইরে হয় না, একবার কি বলবে, ব্যাপারটা কি, একবার কি জানাবে, কেন তুমি তুমি অমনটা করেছিলে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আম্মা জান, আমার আব্বা জান কেবলা, আমি যখন হেসেছিলাম ওই সময় আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, বেশি দিন তোমায় কাঁদতে হবে না, আশা করুন জামিলুন সবর চোখ দেখতে আর করো মা, কেন জানো মা, অল্প দিনের মধ্যেই আল্লাহ চায়ে 6 মাসের মধ্যেই তোমার সঙ্গে আমি তোর আব্বা জানের মদিনার কবরে দেখা হয়ে যাবে। এই জন্য আমি মুস্কি হেসেছিলাম পেয়ারা ভাই আমার, এই না জন্য আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাসের মাথায় যেদিন পর্দা নিয়েছিলেন, সব দরিয়া কথা অনেক আছে, অনেক কথা দুটো একটা ছোট ছোট, যেদিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পর্দা নিয়েছিলেন, ও ভাইরা মুরব্বীরা, আমরা সবাই জানি মানুষ মারা গেলে মাইয়ের কি গোসল দেয়া দিতে হয়, এই না জন্য আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের তারিখে রাতের গভীরে একা একে একা একে একা কিনবি মামা নিজে নিজে গোসল করে নিয়েছিলেন, যাতে করে আম্মা জান ফাতেমা তুই জোর আর খেয়াল, আমার ইন্তেকাল ওপাতের পরে মদিনার কোন মেয়েরাও যেন আমি ফাতেমার গোসলের জন্য না আসে, আমাকে দেখতে কেমন তারা বলতে না পারে, কেননা আমি ফাতেমাকে দেখতে কেমন, আমার আব্বা জান রসুল্লাহ, আমার আম্মা জান কেবলা গনেরা, আমার সাথে সহার হজরত আলী আর মুর্তজা, আর আমার কলিজার টুকরা দুটা সৈয়দা কে লাল সৈয়দা কে বেটে মদিনার মেয়েরাও আমাকে দেখবে, হয় না হতে পারে না, আমি এটা চাই না, এই জন্য আম্মা জান ফাতেমা ইন্তেকাল করেছিলেন যে তারিখ ওই তারিখে নিজে নিজে একাকিনী মামার গোসল করেছিলেন, যাতে করে ওনার ইন্তেকালের পরে মদিনার মেয়েদেরকে গোসল দিতে না হয়। আজ বুঝছেন এই সবাই ঠিক আছেন তো, সত্য বলছেন না কাঁচা মিথ্যে কথা, সব ঠিক বলছে তো, না রে দেখবি, একবার যদি হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলা হয় অসুবিধা হবে, হাত উঁচু করে আল্লাহ একবার বলতে বললে অসুবিধা হবে, তোমরা উঠাতে পারবে, হ্যাঁ পিছনে যারা আছে পারবে, যারা মাথা নিচু করে জিজ্ঞেস করে দেখেন পারবে কিনা, পারবে সবাই একবার হাত উঁচু করে তকবীর দেন তো, এই ভালো করে ওটাও ভালো করে ওটাও, আল্লাহ হাত পড়া দিয়েছে একটা না দুটা, এই ছেলেগুলো পড়াও দিচ্ছে, এই হাত উঁচু কেন, ফুল ফুল ওটাও পুরোপুরি ধরো তকবীর দাও, কথা বুঝছেন না, হুজুর তোমার জ্বালায় এই আমার জ্বালায় ঘড়ির জ্বালায়, এই ঘড়ির জ্বালায় সময়ের জ্বালায় কত বাজে, ঘড়ি দেখেছেন, দেখেন না মাথা কাজ করবে না, 3টে বেলা রাত, কথা বুঝছেন, আমার জ্বালায়
মদিনার কোন মেয়েরাও না দেয়, এই জন্য মামা নিজে নিজে একাকিনী গোসলের কাজটা সম্পূর্ণ করে নিলেন। আমার পেয়ারা ভাইরা, মানুষ মারা গেলে মেয়েদের জন্য পাঁচটা পাঁচটা কাপড় দিতে হয়। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সুন্দরভাবে গোসল করে নিয়ে শরীর মোবারকে মামার পাঁচটা পাঁচটা কাপড় হিসাবে কাপড়কে জড়িয়ে নিলেন, যাতে করে আম্মাজির খেয়াল আমার ইন্তেকালের পরে মদিনার মেয়েদেরকে আমার কাপড়টা পরাতে না হয়। কেননা যদি তারা কাপড় পরায়, যদি তারা গোসল দেয়, আমি কবরে চলে যাব, আর মদিনার মেয়েরা দুনিয়ার জমিনে বলা কোয়া বলা কোয়া বলা কোয়া বলা কোয়া করবে। কেউ বলবে উনি লম্বা ছিল, কেউ বলবে বেটে ছিল, কেউ বলবে হালকা, কেউ বলবে মোটা, কেউ বলবে সাদা, কেউ বলবে কালা। ইন্না যাবিল আশাদি কষ্ট করেন না আপনারা, সন্ধ্যে থেকে বলছেন তো যে হুজুর আসছে সে তার মতো বলিয়ে ছাড়ছে, যতই জনে বলছেন আরো জন আরো জন কি যে হলো হুজুরদের, যতই জনে বলো আরো জন আরো জন দুঃখ টুক্ক নেন না, কথা বলছেন। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা যাদের জন্য আল্লাহ বললেন আন্নাল আরদা ইয়ারে সোহা, সেই একটা আন্নাল আরদা ইয়ারে সোহা এবাদিয়া সলে করে দুনিয়ার মানুষরা মনে রাখে সলেহীন বান্দারাই হচ্ছে আমি আল্লাহ পাক আমার দুনিয়ার সম্পদ, ওদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছি। তাই সলেহীনের আলামত বলতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মেয়েরাও যাতে দেখতে না পায় আমি ফাতেমাকে দেখতে কেমন, এই জন্য মা আমার নিজে যেমন গোসল করে নিলে পাঁচটা পাঁচটা কাপড়ের কাপড় মোবারক আম্মা জান যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও ভাইজানেরা নিজের শরীর মোবারকে জড়িয়ে নিলে। দুটো একটা আওয়াজ ঘরে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান, কথা বুঝছেন? ইমান আছে নূরের অভাব, শুধু চমকাচ্ছি সলেহীনদের ওসিলাতে বেঁচে আছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ওয়ালাদের ওসিলাতে বেঁচে আছি, কথা বুঝছেন না? আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর সাজে নিজেকে সজ্জিত করে নিলেন, বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারা দুই ভাই ঘুমাচ্ছেন, ও মুসলমান ভাইয়ের মুরব্বীরা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন না, একসময় হযরত আলী মুর্তজা বাড়িতে আসলেন, মহলে প্রবেশ করলেন, যে দেখছেন হযরত ফাতেমা নিজেকে সুন্দর সাজে সজ্জিত করে নিয়ে
আল্লাহর কোরআন শরীফকে তেলাওয়াত করতে রয়েছেন। হযরত আলী মুর্তজা হুজুর আমার বলেছিলেন, ও হযরত ফাতেমা কি ব্যাপার, তুমি নিজেকে খুব সুন্দর সাজে সজ্জিতা করলে বেশ কাম্বারের খুশবু পাওয়া যায়, সুগন্ধি পাওয়া যায়, নিজেকে খুব সুন্দর সাজে সজ্জিতা করে নিয়েছো বিবি আমার, ও হযরত ফাতেমা কি ব্যাপার এত সুন্দর সাজে সজ্জিতা কেন? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সওহার আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হোন কদম দুটা জড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কদম দুখানা জড়িয়ে চচ্চার চচ্চার করে কাঁদতে লাগলেন, হুজুর গো আমি আর দুনিয়ায় থাকবো না, আমি চলে যাব, আমার আব্বা জানকে ব্লা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন, আমার আব্বা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা কথা বা কাজ আল্লাহর হুকুমের বাইরে বলেন না। উনি আল্লাহর হুকুমে আমাকে বলেছিলেন, ফাতেমা তোমাকে বেশি দিন কাঁদতে লাগবে না, আল্লাহ চাই 6 মাসের মাথায় আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার মদিনার কবরে দেখা হয়ে যাবে। হুজুর আমি আর থাকবো না, আমি দুনিয়া থেকে পর্দা নেব। শুনছেন তো? এই সব ঠিক আছে তো? মাথা নিচু করে দু একজন তুই করে আমার অজ মুখস্ত করে, এই আমার অজ মুখস্ত করে, এই ছেলেগুলো অজ মুখস্ত করছো, ও কাজ তোমাদের কি করতে বলেছে? মুখস্ত আমরা করবো, করে কমবে খাচ্ছে যারা তারা করবে, তোমাদের কাজ শোনা। এখন মাথায় ঘুরিও না যে হুজুর কি বলছে, কেন বলছে, কি জন্য বলছে, ও তাহকিক মত কর না, রিসার্চ মত কর না, আপনি রিসার্চ কা টাইম নেই, তাহকিক কা ওয়াক্ত নেই, বলকে শুনলে কা টাইম, পহলে ইয়াদ রাখনা, এখন শোনার সময় শুধু শুনেই যান, তাহকিক করা, গবেষণা করা, কেন কি জন্য কি বৃত্তান্ত সব কালকে হবে, এখন শুধু জমিয়ে দেন, জানা কথা তবু কথা বুঝছেন না? আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা আল্লাহ তাআলা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, স্বামী আমার, আমার আব্বা যেন কেবলার কথা মতো আমি আর থাকবো না, চলে যাব, আল্লাহ দুনিয়া থেকে পর্দালি আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জাত আল্লাহ পাকের দরবারে আমি মিলিত হব, আল্লাহর দরবারে যাব। হুজুর গো আমি এখন আহকামুল হাকিমিনের দরবারে যাব, এই জন্যে আমি কি একটু সাজবো না, আমি রব্বুল ইজ্জাতের দরবারে যেহেতু যাবো তাই নিজে একটু সেজে নিলাম, সাজিয়ে নিলাম, যাতে করে আল্লাহ পাক আমি ফাতেমা বান্দির উপরে একটু খুশি হয়ে যায়। হুজুর গো আমি ফাতেমা আপনার কাছে ক্ষমা চাইছি, আমি আর থাকবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও আমার পেয়ারা ভাইরা অনেক কথা স্বামী স্ত্রী ক্ষমা বলে কথা আওয়াজ করে শেষ করা যায় না, বোঝানো যায় না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কথা বলেন, হুজুর আমি সেই বাচ্চা বয়স আপনার ঘরে এসেছিলাম, হুজুর আপনার ঠিক মতো খিদমত করতে পারি না, আমি চলে যাচ্ছি, হুজুর ক্ষমা করে দেন, আল্লাহ দেখা করান, কাল আখেরাতে আল্লাহ রহমতের জান্নাতে আব্বা জান রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে। يا أيها الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا.
আমি চলে যাব আল্লাহ দেখা করেন জান্নাতুল ফেরদাউসে নজুলার আল্লাহর রহমতের জান্নাত জান্নাতুল ফেরদাউসে আব্বা জান রাসূলুল্লাহ সম্মুখে দেখা হবে হুজুর আপনি ক্ষমা করে দেন হযরত আলীর মুর্তজার কাছে যেমন ক্ষমা চাইছেন ও ভাই গো সেখান নার হিসাব নাই হযরত আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তেমন জজ্জা করে কাঁদছেন ফাতেমা তোমার আব্বা জান রাসূলুল্লাহ হুজুর আমার কত বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছিল তোমার বিয়ের জন্য তোমার রাসূলুল্লাহ সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমি আলীর মুর্তজা আমার হাতে তোমাকে উঠিয়ে দিয়েছিল আমার মতো গরিব আলী শুধু মদিনা কেন মক্কা কেন বলতে পারো আরব রাষ্ট্রের মধ্যে মনে হয় দ্বিতীয় ছিল না তথাপি ও রাসূলুল্লাহ তোমাকে আমার হাতে দিয়েছিলেন আমি আলীর মুর্তজা ক্ষমা চাইছি আল্লাহর কাছে মাফ করে দেন অনেক কথা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হুজুর আমি চলে যাব আপনার কাছে আমার এতটুকু দাবি আমার ইন্তেকালের পরে যে গোসলের প্রয়োজন গোসল নিজে করে নিয়েছি কাফনের প্রয়োজন কাফন করে নিয়েছি আমার কবরটা খননের প্রয়োজন হবে হুজুর আপনাকে আমি ওসিয়াত করে গেলাম পাওসা এই ভালো করে শুনেন আমল কাকে বলে ইমানের নূর কাকে বলে আমলের কালার কাকে বলে সলেহিন কিসকো বলা যাতা হয় সলেহিন কাকে বলে শুনলেন হযরত ফাতেমা বলেছেন হুজুর আমি ফাতেমা চলে যাব আমার তো কবর হবে আল কবর রাউজাতুম মিদিয়াজুল জান্নাহ আমার একটা কবর হবে হুজুর আপনার কাছে আমার দাবি আমি ফাতেমার কবরটা যেন কোন বেগানা পুরুষ মানুষে না করে হুজুর আমি ফাতেমা আপনার সংসারের জন্য জীবনে বহু কষ্ট করেছি হুজুর শেষ সময় আমি আপনাকে ক্ষমা চেয়ে বলছি হুজুর একটু কষ্ট দিয়ে গেলাম একটু কষ্ট হলেও আমি ফাতেমার কবরটা আপনি নিজে হাতে খুলবেন অন্য কাউকে দায়িত্ব যেন দেবেন না আমি ফাতেমা চাই না আমার কবরটা কোনো পুরুষ মানুষে বেগানা পুরুষে করুক আমি চাই না কোনো বেগানা পুরুষের কদম আমি ফাতেমার কবরে পড়ে থাক পড়ে যাক চাই না তাই আপনাকে বলবো আপনি আমার স্বামী সহহার বলে কথা হুজুর একটু কষ্ট হলেও আমি ফাতেমা তো জোরার জন্যে আপনি একাকি কবরটা করবেন আর একান্ত যদি কবরের মাটিগুলোকে ওঠানোর পরে তুলে ফেলার প্রয়োজন হয় আমার আব্বা জান রাসূলুল্লাহর কোন গরিব সাহাবি কোন মুরব্বি সাহাবি যদি আপনি পেয়ে যান তাকে আপনি সঙ্গে করে নিতে পারেন শুনছেন তো শোনার জিনিস না বোঝার জিনিস বোঝার জিনিস কথা বুঝছেন না কি অস করবো এখন তো রাত তিনটে সাড়ে তিনটে তো আপনারা শুধু মহব্বত রাখেন বলে এখনো চোখ টেনে টেনে বসে আছেন হ্যাঁ মহব্বত রাখেন বলে কথা বুঝছে আল্লাহ আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন স্বামী আমার আমি চাইতো না আমার কবরটা কোন পুরুষে খুঁড়ুক আপনাকে বলে গেলাম হুজুর আপনি একাকি কবরটা খুঁড়বে আর আমার আব্বা জানের কোন মুরব্বী সাহাবি যদি পেয়ে যান কবরের মাটিগুলোকে ধরে ফেলার জন্য যদি প্রয়োজন হয় তাকে নেবেন অন্যথা একটু কষ্ট হলেও আমি ফাতেমার জন্য আপনি একাকি কবরটা খুঁড়বেন ঘটনা অনেক আছে সংক্ষেপ করে আম্মা জান ফাতেমা মামা হুজুরকে বলেছিলেন স্বামী আমার আমি মারা গেলে আমার জন্য খাটিয়া প্রয়োজন হবে না খাটিয়া করবেন না কেননা খাটিয়া করলে চারজন মানুষের প্রয়োজন হয় হুজুর আপনাকে বলে গেলাম আমার খাটিয়া যেন করবেন না হুজুর আমার আপনি আমার স্বামী বলে কথা আমি আপনার বিবি বলে কথা আমি যদি মারা যাই গেল হয়ে যাই আমার লাশ মোবারককে হুজুর গো
স্বামী আমার আপনি কোলে করে নিয়ে মদিনার কবরে শুয়ে দিয়ে আসবেন, মসলায় কোনো অসুবিধা হবে না। আমি আপনাকে বলে গেলাম আমার জন্য যেন কোনো খাটিয়ার ব্যবস্থা না হয়। কেতাব করে দেখেন গে আম্মা জাহানারাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো বললেন, সংক্ষেপ করছি। হযরত আলীর মতো যা এক সময় জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে কবর খননের জন্য রাতের গভীরে গিয়ে পৌঁছালেন, একাকে কবর খুঁড়ছেন কবর খুঁড়ছেন। এমন সময় অতকে তাহাজ্জুদে আমার রাসূলুল্লাহ একজন মুরব্বি সাহাবি বৃদ্ধ সাহাবি জেনার নাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন মুরব্বি সাহাবি, উনি মদিনার মজার শরীফ কবরস্থান মদিনার জান্নাতুল বাকি জিয়ারতের জন্য তাহাজ্জুদের সময় একা একা গিয়েছিলেন। জিয়ারত করতে গিয়ে দেখেন জুরুল কবর ফাইন্না তুজাক্কিরুল মাউত, কবর জিয়ারত করতে গিয়ে দেখেন হযরত আলী মুর্তজা একা কি উনি কবর করছেন, একটা কবর করছেন। হযরত আবু যার গিফারি যে বললেন সালাম দিয়ে, ভাই আলী কি ব্যাপার, কেন কবর করছেন, কার জন্য করছেন? হযরত আলীর মুর্তজা কথাগুলো শোনালেন, ও মুসলমান এটা আম্মা জান ফাতেমা তুজ্জোহরার কারামাত ছাড়া অন্য কিছু নয়। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বি সাহাবী জজ্জর করে কাঁদছেন আর বলছেন, হুজুর যদি আপনি মেহরবানি করতেন আমি আপনার খোঁড়া কবরের মাটিগুলোকে আপনি উঠিয়ে দিচ্ছেন, আমি এইগুলোকে নিয়ে 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 নিচের দিকে আমি একটু পৌঁছে দিতাম। দেখা গেল আম্মা জান হযরতে ফাতেমা তুজ্জোহরা মামার যেমনটা বলেছিলেন, হুজুর গো যদি কোনো মুরব্বি সাহাবী পেয়ে যান একান্ত মাটিগুলো ফেলার জন্য নিতে পারেন। ও মুসলমান আবু জানকে বাড়ি দাঁড়িয়ে গেলেন, এটা অন্য কিছু নয়, ইন্না কারামাতাল আউলিয়ায়ে হাক্কুন হাক্কুন হাক্কুন, এটা ছিল আম্মা জান ফাতেমা তুজ্জোহরার একটা জীবন্ত কারামা। আরেকটু জোরে বললেন না, আমলটা বুঝুন। এক সময় কবর খনন করা হয়ে গেল, হযরত আলীর মুর্তজা বাড়িতে আসলেন, এসে দেখছেন কলিজার টুকরা দুটা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওরা দুই ভাই ঘুমায় আর দুই ভাইয়ের বিছানায় মা জননী ফাতেমা, বাচ্চা দুটোর বুকের উপরে হাত রেখে উনিও ঘুমান। হযরত আলীর মুর্তজাকে সালাম করছেন, আসসালামু আলাইকে ইয়া ফাতেমা, আসসালামু আলাইকে ইয়া ফাতেমা তাজ্জারা, ও হযরত ফাতেমা ফাতেমা আয় বিনতে রাসূল ফাতেমা, নবী তনয়া নবী দুইটা ফাতেমা, ফাতেমা বলে ডাকছেন কিন্তু না, হযরত আম্মা জান ফাতেমা তুজ্জোহরা মামার আর সালামের জবাব দিলেন না, ডাকে সাড়া দিলেন না। দেখা গেল কলিজার টুকরা দুটো দুই পাশে শুয়ে আছে আর মাঝখানে মা জননী হযরত আম্মা জান ফাতেমা তুজ্জোহরা বাচ্চা দুটোর বুকের উপর হাত রেখে মামার জন্মের মতো ঘুমিয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা ঘরেরা কি বলবো, হযরত আলীর মুর্তজা না জানি সকাল হয়ে আসে ফজর হয়ে আসে আকাশ ফর্সা হয়ে আসে মানুষ দেখে ফেলে বুঝে ফেলে, এই জন্য দেরি করলেন না, ওই রাতের গভীরে কোলে করে নিয়ে ওনার ওসিয়াত মোতাবেক হযরত আলীর মুর্তজা আম্মা জান ফাতেমা তুজ্জোহরাকে নিয়ে ও ভাইরা মদিনার জান্নাতুল বাকিতে গিয়ে শুয়ে দিয়ে এসেছিলেন। আমার পেয়ারা ভাইরা এর নাম হচ্ছে সলিহীন, এই হচ্ছে নেককারের
আপনাদের দিকে মোনাজাত আছে না বিদায় করতেছেন? এই মোনাজাত আছে এদিকে আছে না বিদায় করতেছেন? দেখো কত হচ্ছেন না, তিনি কিছু পারেন পাল্লায় পড়লে না, অনেক ভাইয়ের নাম আছে মোনাজাত ভাই মোনাজাত ভাই নেই, ওই মোনাজাত ভাই যদি বলে তোমারও বিদায় চল, বাপের নাম মিটিয়ে ছেড়ে দেবে, কথা বুঝছ? আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গণেরা আল্লাহ কোরআন পাঠ চমকাচ্ছে, অকল আর অব্যকম দুনিয়া আসা জিবলা কম রে বান্দা তোরা আমার কাছে দোয়া কর, মোনাজাত কর, মোনাজাত কর, দোয়া কর, তোদের দোয়া মোনাজাত আমি আল্লাহ পাক আমার কাছে বলি প্রিয় প্রিয় প্রিয়, আরে তো জবান করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরে তো জোরে বলে সুবহানাল্লাহ, কবরকে কমপ্লিট করে দোয়া মোনাজাত করে হুজুর আমার কানতে কানতে মদিনার কবরস্থান ছাড়ছেন, মাত্র কয়েক রাস্তা বলে অত্যুক্তি হয় না, হাজির সাহেবরা জানেন মদিনার জান্নাতুল বাকিতে ঢুকে কয়েক হাত দিয়ে যেখানে পুলিশ প্রশাসন গুলো থাকে ঠিক তার পিছনটাতে পড়ে আম্মা জাহাদাতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ জুড়ে বলুন সুবহানাল্লাহ, হযরত আলীর মুর্তজা বলেছেন কসম আল্লাহ আমি আমার বিবি ফাতেমাতুজ জোহরাকে মাত্র দাফন মাদফন করে মাটি মঞ্জিল করে দাফন মাদফন করে মাটি মঞ্জিল করে আমি কবরটা ছাড়ছি, এবার ছেড়ে কেবল গেটটা ছেড়ে বাইরে আসব, এই না জন্য একটা বার আমি পিছনে থাকি, আমার বিবি ফাতেমার কবরটা দেখতে চাইলাম, যে কবরটা এই মাত্র দিলাম কবরস্থ করা হলো, কিন্তু না হযরত ফাতেমাতুজ জোহরার কবরটা আমি আলীর মুর্তজা আর দেখতে পাই না, কেবল আমি দেখি আর দেখি দেখি আর দেখি, যেখানে মাত্র হযরত ফাতেমাকে দাফন করলাম সেখানে শুধু পুরানো কবর আর পুরানো কবর, আমার বিবি ফাতেমাতুজ জোহরার কবরকেও আমার আল্লাহ হেফাজত করেছে। আমার পেয়ারা ভাইরা এই জন্য আল্লাহ কোরআন ভাগে বললেন আন্নাল আরদা ইয়ার সোহা এবাদিয়া সালেহুন সালেহুন সালেহুন, রে দুনিয়ার মানুষরা শুনেলে এই দুনিয়াকে আমি আল্লাহ সালেহিনদের জন্য টিকিয়ে রেখেছি, দুনিয়া আমি আল্লাহ সালেহিনদের জন্য এখনো আমি কি বলে জাগিয়ে রেখেছি টিকিয়ে রেখেছি, যেদিন দুনিয়ার জমিনে আমার কোন সলিম নেককার থাকবে না আমি আল্লাহ দুনিয়া রাখবো না, ইসরাফিল ফেরেশতাকে বলবে ইসরাফিল দেরে দে তোর পাশিটা বাজিয়ে দে, এ দুনিয়া আমি আর রাখবো না, কেননা সলিহীন নেককার গণনা হচ্ছে দুনিয়ার দুলা আল্লাহ কুয়াশা
ওই ঘাটটা ঘিরে দেন, ওই কমিটিগুলো কোথায়? কমিটিগুলো আছে না আমাদের বসিয়ে রেখে গোবে পিছনটা এগুলো দিয়ে ঘিরে দেন, ওঠেন দুজন ওঠেন ত্রিপল ওঠান হাফ হাফ ঘেরেন বাঁধেন তাড়াতাড়ি করে 25 পর্যন্ত লাগান লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো তাড়াতাড়ি করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই এই ছেলেগুলো এখানে কাছাকাছি লা ইলাহা মোহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লা সলেহীন গরেরা দুনিয়ার দুলা, এই দুলা ভাই বোঝেন না, দুলা ভাই এই দুলা ভাই বোঝে না, এই দিকটা টান টান করে বাঁধো খুঁটিতে, ওই মাঝখানে গ্যাপটা করবে না, ওর সঙ্গে বাঁধো, এ আমার দিকে ফেরেন দুলা ভাই বলছেন, দুলা ভাই আজ আসেনি সব দুলা ভাই, আরে সর্বনাশ, দুপুরবেলা বিয়ে হবে, লেখালেখি কমপ্লিট, 100 জন কি 200 জন বরযাত্রী আসবে, বেলা 12টা 12:30 বিয়ে হবে, একটার পরে খাওয়া হবে, মেনু দিয়ে দিয়ে কি খাওয়া দেবে, আরে সর্বনাশ, কি নেই তাতে, কথা বুঝছেন কি নেই তাতে, সে মেনুতে বিরাট খাওয়া হবে, সে বিদেশ থেকে রাধু নিয়ে এসেছে, কথা বুঝছেন, রাধু নিয়ে এসছে, বিশাল ব্যাপার, গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত, বিশেষ বিশেষ ব্যক্তিদের দাওয়াত, বিয়ে বাড়ি খাওয়া হবে, বিয়ে বাড়ি কি হবে খাওয়া হবে, লজ্জা করছেন কেন বলতে, কথা বলছেন না, অনেকে দাওয়াত না থাকলেও খায়, এক সেট জামা পায়জামা কিনে রেখেছে, যেখানে বিয়ে হয় সেখানে বন্ধু বান্ধব একদল গিয়ে বসে যায়, মেয়ের তরফ মনে করে ছেলের তরফের লোক, ছেলের তরফ মনে করে মেয়ের তরফের লোক, মাঝখানে এরা খেয়ে বেরিয়ে গেল, খাবে না হারাম খাবে না, ওরকম করবে না, কিন্তু দেখো বাবা এখন 12:30 বিয়ে হবে, 12:30 একটার পরে খাওয়া হবে, বিরাট ব্যাপার, হই হই ব্যাপার, রই রই কাণ্ড, কিন্তু দেখা গেল বিয়ের সময় দুলা আসেনি, দুলার পরিবর্তে দুলা যাত্রী, বর না এসে বর যাত্রী এসে হাজির, বর যাত্রী এসে হাজির, আর সর্বনাশ, সব বসে গেছে, শরবত খাওয়া চলছে, মেয়ের বাপ মনে করছে দুলা আসছে আসছে, অনেক সময় এরকম হয় বর আসছে, কেন যাত্রী অনেক সময় আগে চলে আসে, দাও শরবত দিয়ে দাও, খাওয়া চলছে, মেয়ের বাপ মনে করছে দুলা আসছে, এই আসছে আসছে, 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা দুলার কোনো পাত্তা নেই, মেয়ের বাপ এদের যে বলছে যাত্রীদের ঘরে দুলা কোথায়,
বলে দেখেন দুলা আমরা নিয়ে আসেন কেন বলে আমরা যা এসেছি বরযাত্রী হয়ে দুলা যাত্রী হয়ে সব শিক্ষিত এডুকেটেড হায়ার এডুকেটেড কেউ বিএ পাস করেছে অনার্স নিয়ে তো কেউ অনার্স নিয়ে এমএ পাস করেছে কেউ ইংরেজিতে এমএ কেউ অঙ্কে এমএ কেউ জিওগ্রাফি জিওগ্রাফিতে এমএ পিওর ভূগোল আর সর্বনাশ যা আমরা এসেছি দুলা যাত্রী হয়ে কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ উকিল কেউ ব্যারিস্টার কেউ কি বোঝেন না বড় বড় আলেম হাফেজ মাওলানা মুফতি কারি বিরাট ব্যাপার সব শিক্ষিত বিদায় দুলা ছয়বারে নন ম্যাট্রিক ছয়বারে নন ম্যাট্রিক সবার পরীক্ষা তো পাস করতে পারিনি মাধ্যমিক তাই এই শিক্ষিত সমাজের মধ্যে দুলাকে আনি না এই কথা বলছেন না মেয়ের বাপ যদি নরম হয় বেঁচে যাবে তা নালে বাদ গাছে বাঁধ আর বেদম চালা বাদা ফরজ আর মার চালাবে বেদম চালাবে সে মারির কোনো ব্রেক থাকবে না ইয়ার কি পায়া হয় দুলা ছয়বারের নন ম্যাট্রিক তো কে হয় ও নয়বারের নন ম্যাট্রিক হলেও অভি দুলা হয় আগে দুলা আল তারপরে খেতি বসে ডাক্তার মাস্টার হঠাৎ এনারা বলছে শিক্ষিত সমাজ বিদায় দুলা ছয়বারের নন ম্যাট্রিক তাই এই শিক্ষিত পরিবেশে আনিনি কথা বুঝছেন না মার খেয়ে কি হবে ও মারির হাফ টাইম হবে ও মারির হাফ টাইম মিলবে ডাক্তার মাস্টার কিচ্ছু মানবে না শুধু মার আর মার আওর মার পীর মার কথা ঠিক কি না যে সলেহীন গণের হচ্ছে দুনিয়ার দুলা এদের ওসিলাতে আমরা খেয়ে বেড়াচ্ছি কথা কিছু বুঝছেন বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলেহুন সলেহীন গণেরা হচ্ছে দুনিয়ার সম্পদ বলুন না জোরে আরেকটু জোরে বললেন না মারহাবা আরেকটু জোরে বলতে পারেন না মারহাবা আমার রসুলরা যেমন তেমন তার সাহাবায়ে কেরাম গণেরা মুসলমান মনে রাখুন যাদের আমালিয়াতের কোনো শেষ নাই মুসলমান আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহান আদর্শের প্রতীক ছিলেন সাহাবায়ে কেরামেরা যারা হুজুরকে দেখেছেন পেয়েছেন সোহবত লাভ করেছেন তারা এক একজন নেয়ামতের হকদার হয়ে জান্নাতের অধিকারী হয়ে গিয়েছেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী পাকে সাহাবায়ে কেরাম বলেরা এত বড় নেয়ামতের হকদার হওয়া সত্ত্বেও তারা কেঁদেছেন আর কেঁপেছেন লাপাক আমার কবর আমার কে আমার আমার কে আমার আমার কবর আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন কেননা কবর বড় কঠিন জায়গা শক্ত জায়গা ও মুসলমান যাদের মধ্যে অন্যতম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নাম্বার ওয়ান সাহাবীদের মধ্যে আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যতিক্রম কেউ আছে ওরে বাবা ছোট্ট একটা শরীয়তের গল্প বলি শুনবেন নাকি শুনবেন আমার গল্প বললেন আজাদ হলো শরীয়তের গল্প রাসূলুল্লাহ বসে এরকম গল্প করছে সাহাবী বাবা শুনো কালমা ইবনে মহাশরী না আল্লাহ সমস্ত জান্নাতের সমস্ত দরওয়াজা যখন খোলা হবে এক সময় সমস্ত জান্নাতের সমস্ত দরওয়াজা থেকে আওয়াজ আসবে আমার একজন সাহাবীকে লক্ষ্য করে আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন আমি জান্নাতের দরজা বলছি আপনাকে আপনি আমার কাছ দিয়ে আসেন আপনি এখানে আসেন এখান থেকে জান্নাতে প্রবেশ করেন সমস্ত দরজা থেকে আওয়াজ আসবে সমস্ত জান্নাতের সমস্ত দরজা
যা আছে সমস্ত দরজা থেকে আওয়াজ আসবে, আপনি আমার কাজ দিয়ে আসেন, আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা যারা বসে আছেন সব তাকাতাকি করছেন, ইয়া রাসূলুল্লাহ তিনি কি হবে, তিনি কোন সাহাবী, সবাই তাকিয়ে আছে, কার কথা দেখি রাসূলুল্লাহ বলে দেখি, কার কথা বলি একবার একবার শুন। আল্লাহর নবী আবার বলছে, বাবা আমার এমন একজন সাহাবী আছে জানো, এত বড় দরজাওয়ালা, কাল হাসবে না, হিসাব আসবে, আল্লাহর সমস্ত জান্নাতের সমস্ত দরজা খুলে যাবে, আর সমস্ত দরজা থেকে আওয়াজ আসবে, আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন। বলুন না জনে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার সেই সাহাবীটা কে? হুজুর মুস্কি মুস্কি হাসতেন, কিচ্ছু বলেন না। আবার বলে, বাবা এমন একজন সাহাবী আমার আছে জানো, হুজুর কে বলেন তিনি? আল্লাহ বলেন, কেন? আমার আবু বকর। যেটা বলুন না সুবহানাল্লাহ, আমার আবু বকর। সমস্ত জান্নাতের সমস্ত দরজা থেকে আওয়াজ আসবে, আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন। বলুন না জনে সুবহানাল্লাহ। যে হযরত ওমর শান রাসূলুল্লাহ বলেছিলেন, ওসমান শান রাসূলুল্লাহ বলেছিলেন, আলী শান রাসূলুল্লাহ বলেছিলেন, তালহা জুমার শান রাসূলুল্লাহ বলেছিলেন, আরো আছে আমি আর বুঝছি না, সে সময় এটা না। যাই হোক, সেই আবু বকর আল্লাহ নবীর দিনে দুনিয়ার বাদশা জাঙ্গে তবুকে বললেন, কে আছো? আল্লাহ আসতে দান করবে, যাও যে যা বড় ভাই, যে যার মতো বাড়িতে চলে গেলেন, যার যার সাধ্য মতো সব এনে আল্লাহ নবীর কদমে ঢেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে হবে, দুটো একটা ঘরে নিয়ে যাবি তো, এনার পকেটে খুচরো পয়সা নেই, খুচরো পয়সা নেই, এটিএমে পয়সা চেয়েছে, মিসকিরে পয়সা চেয়েছে, ইনি হাত দিয়ে ভালো করে স্টাইল করে ও দেখানোর স্টাইল আছে, দেখছে খুচরো নেই, বলছে মাফ করো, ঠিক কথা হচ্ছে না, কি করে দাও তোর বাপের কাছে বলছে মাফ চাই, লোকের কাছে মাফ চাচ্ছে, এমনি মার খেতে ইসলাম। যে যে যার সাধ্য মতো নিয়ে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিলেন। হযরত ওমর ফারুক, ওমর ফারুকের নাম শুনেছেন? এ আপনারা শুনেছেন? সবাই শুনেছো? পরিচয় জানো? টাকা জানতে হবে না, ওই থাক, বেশি পরিচয় জানা ভালো না, যা শুনেছো ওই থাক, বেশি পরিচয় জানলে মোবাইল ফোবাইলের ব্যবহার করতে পারবো না, কথা বলবো মাথায় উঠে যেত মোবাইল, এনার বাড়ি বসে কথা বলে শান্তি হয় না, মোর মাথায় যে বলছে তাও হয় না, আমার মাঠের ধারে যাচ্ছে, মাঠে আলি বসে কথা বলছে, কি যে এত কথা হচ্ছে আমি বুঝলুম না ভাই, এত কথা যে হচ্ছে কি কথা, যা কথা থাকে থাক বাবা, আমি বুড়ো লোক আমাকে মাফ করে দেবেন, উনি যেদিন থেকে মোবাইল খেললে ওনার থেকে সেদিন সত্য কথা উঠেই না, উঠি আছিস ও আছে বলে কেন আড়াই দেখি না, আমি একটু রেখে আছি সেই ঘরে ঘরে, তাহলে মিথ্যে বলবে এরা আর মার খাবে ওরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ হচ্ছে, তাবারুক দিয়ে দাও, তাবারুক খেয়ে নি, আমি কি বলছি আর কি হচ্ছে মাথা ঠিক করে, এই মাথায় মাথা কি আছে, হ্যাঁ টেনশন, একটু টেনশন মুক্ত হন, টেনশন লাভিয়ে রাখেন, হ্যাঁ মার মিথ্যে বলবে এরা আর মার খাবে ওরা, বলো সুবহানাল্লাহ, মাথা ঢুকছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ কোরআন পাকে ফরমালেন, খবরদার মিথ্যা বলবি না, মিথ্যার আশ্রয় নিবি না, নিবি না, নিবি না, কেন না, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপরে মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকে লানত, লানত, লানাতুল্লাহ, আল্লাহ পাকে লানত বর্ষণ হয়, মিথ্যা বলতে নাই, সব গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা, চলে যাচ্ছে নিশ্চয় বাজার আসবে তো, আমার পেয়ারা বার আল্লাহ আল্লাহ করে না বাবা জেরা, ও নাও দ্বারা মুরুব্বি করে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আলোচনা যখন এসে গেল এতটুকুন শুনলেন, উনি বাড়িতে গেলেন, আল্লাহ নবী কিছু দিতে বলেছেন, জানকে তবুকে এই বাড়িতে গিয়ে ওনার মা সামান যা যেখানে ছিল সোনা দানা হীরে জরাত মণি মুক্তা ওদের মুখে যাচ্ছে সব বলে যাচ্ছে। হ্যাঁ আর এগুলো ছেড়ে দেবে মুখে যাচ্ছে যে বলছি নাকি সোনা দানা হীরে জরাত করে বলছি ওরে বাবু কেতাবে আছে তাই বলছি বলতে পাচ্ছি কোন আলেমের মায়ের মাজার আছে একটা শব্দ বেশি করে বলতে পারে সবগুলো একত্রিত করে অর্ধেক বাড়িতে নিজের জন্য রাখলেন আর অর্ধেক আল্লাহর রাস্তায় অর্ধেক বাড়িতে রাখলেন আর অর্ধেক আল্লাহ নবীর কদমে ঢেলে দেবেন আল্লাহর রাস্তায় দান করে দেবেন বলে উনি তা ঠিক করতে লাগলেন জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তোমার ওনার নামই আত্মা গুরু কি গুরু মদিনার বাচ্চারা কাঁদে না মক্কার বাচ্চারা কাঁদে না এনাদের শুধু এখানেই কাঁদে আর তাবিজ দেয় কত হচ্ছে না বাচ্চাও কাঁদে বাচ্চার মাও নাকি কাঁদে হ্যাঁ ওখানে কেউ কাঁদে না শুধু বাচ্চার কানে কানে শুনিয়ে দাও হযরত ওমর আসছে ও বাচ্চার কান্না বন্ধ গল্প করছি ওমর ফারুকের নাম শুনলে কান্না পর্যন্ত বন্ধ ইবলিশ পর্যন্ত গো ব্যাগ কি ব্যাগ তো আজও ব্যাগ কালো ব্যাগ ইবলিশ ওই যে গেল তো গেল আজও গেল কালো ও আর ফিরল না ইবলিশ এই কথা বুঝছেন হযরত ওমর মানে শেষ কথা মদিনা একটা ঘটনা মসজিদে নববী শরীফ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন সংকেত নামাজ পড়ানো হয়ে গেল কি বলে পড়া হয়ে হয়ে গেল সালাম ফিরাবেন এইরকম একটা সময় ফাইজা কো দেয়াতে সলাত ও ফালতা শুরু ফিরাত দাও তাগমিন ফাজলিল্লাহ ও যকুরুল্লাহ কাসিরাল লাআলাকুম তুবলে হো সুবহান নামাজে সালাম ফিরাবেন ভূমিকম্প সমস্ত নিয়ে আপনি ভূমিকম্প দুলতে হয় হেলতে হয় সমস্ত ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনার জমিন কাঁপতে রয়েছে মসজিদ নববী শরীফ হালকা যেন কাঁপতে শুরু করে দেয় হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হালকা দমকে যায় উনি বুঝতে পেরে গেলে মদিনার জমিনে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে ও মুসলমান হযরত তোমার ফারুক নামাজ থেকে ফারাগত হলেন ফাইজা কুদিয়াতি সলাহ নামাজ থেকে ফারাগত হলেন ছোট্ট করে দোয়াখানি করে হযরত তোমার নিজের হাত কানাকে নিয়ে হাত দিয়ে একটা বার জমিনে ধাক্কা দিলেন জমিনে মারলেন মেরে বলে বলতে লাগলেন রে মদিনার জমিন তোর এত বড় সাহস যে জমিনে রহমাতাল লিল আলামিন বলুন না সুবহানাল্লাহ হায়াতুল নবী রাসূলুল্লাহ ঘুমায় তোর এত বড় সাহস সেই জমিন তুই নাড়িয়ে দিচ্ছিস কাঁপিয়ে দিচ্ছিস ভূমি কম্প হচ্ছিস রে জমিন আনোয়ার আল্লাহ নবী গোলাম হয়ে তোকে বলছি আল্লাহ নবীর দরবারের গোলামের বাচ্চা গোলাম হয়ে তোকে বলছি মনে রাখি যা কেঁপেছিস কেঁপেছিস যা ভূকম্প হয়েছিস হয়েছিস এই প্রথম এই শেষ জনমের মতো কে আমার পর্যন্ত যেন মদিনার জমিনার দ্বিতীয়বার কোনোদিন কম্পন করানো না হয়।
মদিনার জমিনকে কাঁপানো না হয় খবরদার মনে রাখিস, আমি ওমর বলছি খবরদার, জীবনের মতো বিদায়, এই মদিনার জমিনে যেন কোনদিন আর দ্বিতীয়বার ভূমিকম্প না হয়। মুসলমান মনে রাখুন, হযরত ওমর ওইদিন হাত দিয়ে যে ধাক্কা মেরেছিলেন, বাড়ি দিয়েছিলেন, জমিনে আঘাত করেছিলেন, সেই দিন ওই কথাগুলো বলার পরে আজকে 2021 2021 ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ রহম করম ও আম্মা বিল এমাতে রব্বিকা ফাহাদিস, আজ পর্যন্ত মদিনার জমিনে ভূমিকম্প হয় না, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না। আর একটু জোরে সবাই মিলে বলেন, হযরত ওমর ফারুকের সেই তারিখের কথা, আজও পর্যন্ত মদিনাতে ভূমিকম্প হয় না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না। আরেকটু জোরে বলেন, এই হচ্ছে তোমার কথা বুঝছেন আমার পেয়ারা ভাইরা? এই নীল নদীর নাম শুনেছেন? নীল নদী কোথায়?